বিনোদনের তাজা খবরে স্বাগত। দুর্ঘটনার কবলে অভিনেত্রী উর্বশী ঢোলকিয়া, সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন কৈশোরী জিন্দেগি কি খ্যাত অভিনেত্রী উর্বশী ঢোলকিয়া। শনিবার রাতে মুম্বাইয়ের কাছে মীরা রোডের একটি ফিল্ম স্টুডিওতে শুটের কাজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে আপাতত সুস্থ রয়েছেন এই তারকা। জানা গিয়েছে মুম্বাইয়ের কাছে মীরা রোডে কাশিমেরা অঞ্চলে একটি স্কুল বাস পিছন থেকে এসে ধাক্কা মারে উর্বশীর গাড়িতে। স্কুল বাসে সে সময় কয়েকজন বাচ্চাও ছিল বলে জানা গিয়েছে, তবে সেসব বাচ্চারা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে এখন পর্যন্ত স্কুল বাস চালকের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী। নিছকই দুর্ঘটনা এই যুক্তিতে অভিযোগ দায়ের করতে চাননি উর্বশী। তবে অভিনেত্রীর গাড়ি চালকের জবানবন্দি নথিভুক্ত করেছে কাশিমেরা থানার পুলিশ। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ উর্বশী ঢোলকিয়া কৈশোরী জিন্দেগি কি মেগা সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তারপরও কাজ করেছেন একাধিক ধারাবাহিকে। একতা কাপুরের নাগিন ছয়ে অভিনয় করার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও পা রেখেছেন এই তারকা। পরিচালক তরুণ চোপড়ার অবৈধ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এছাড়া নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তিনি খোলামেলা ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে ছড়িয়ে দেন বিশেষ উন্মাদনা। তার সবসময় আলোচনায় থাকতে পছন্দ, আর এবার নতুন করে এই আলোচনার জন্ম দিয়েছে উর্বশী। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।